ঋণ থাকলে কোরবানি কি দেয়া যাবে? ঋণগ্রস্ত কিন্তু নেশা পরিমাণ সম্পদের মালিক, ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে, সে কি কোরবানি দিতে পারবে, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনায় বাকি। আজকের এই ভিডিওতে জানব, যদি কোনো ব্যক্তির নেশা পরিমাণ অর্থ থাকে অথচ তিনি ঋণগ্রস্ত থাকেন, তাহলে কি তিনি কোরবানি দেবেন নাকি কোরবানি থেকে বিরত থাকবেন। নেশা পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয়, তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার ওপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত, ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশা পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নেশা পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয়, তবে তাদের কোরবানির বিষয়টি যেভাবে দেখতে হবে তা আজকে জানিয়ে দিচ্ছে। এক, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর তার কোরবানির সময় তার নেশা পরিমাণ সম্পদ না থাকে, তবেই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। আর যদি ঋণ পরিশোধ করার পরও কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশা পরিমাণ সম্পদ থাকে, তবেও ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। মনে রাখতে হবে, কোরবানির জন্য নেশা পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে, আর তা 7.5 ভরি বা তোলা সোনা এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তবে তা কোরবানি দিতে হবে। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে, তবে তাকে রূপার নেশা পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো, ঋণের পরও যদি জিলহজ মাসের 10-11-12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থাৎ 50,000 থেকে 6,00,000 টাকা থাকে, তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নেশা পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আপনি কি মালয়েশিয়া প্রবাসী? তাহলে আপনার জন্যই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস দিচ্ছে কম খরচে বিমান টিকিট। আপনার বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন। মোবাইল 01322212220।